আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে গণপরিবহনের মধ্যে যারা উঠে খুবই সুন্দর করে সালাম দেন তাদের সালামের উত্তর দেওয়া আপনার জন্য আবশ্যক কিনা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আপনাকে সালাম দেবে সে যে কোনো উদ্দেশ্যে সালাম দেখ না কেন, গণপরিবহনের মধ্যে যারা উঠে তাদের উদ্দেশ্য কারো কারো থাকে ব্যবসার উদ্দেশ্য, কারো কারো থাকে আপনার ভালো জিনিস সালাম দিল, সালাম দিয়ে শুরু করলো, অথবা কারো কেউ দিন ধর্মটাকে প্রাধান্য দেয়, সালাম দেয়, মুসলমানদেরকে সালাম, হিন্দুদেরকে আদাব, এমন অনেকেই বলে। তো যাই হোক, গণপরিবহনের মধ্যে যে যেভাবে সালাম দেখ, যে কোনো উদ্দেশ্যে দেখ, যখন কোনো সালাম দেওয়া হবে তখন আপনি অবশ্যই সেই সালামের উত্তর দিবেন। কেন উত্তর দিবেন? কেননা হাদিসের মধ্যে এসেছে যখন আপনাকে কেউ সালাম দিবে সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। সে যেভাবেই সালাম দেয়, হাদিসের মধ্যে এমন কোনো কথা বলা নাই যে সে এই উদ্দেশ্যে সালাম দিল এই জন্য উত্তর দিবেন, আর এই উদ্দেশ্যে দিল এই জন্য উত্তর দিবেন না, এমন না। তদ্রূপ হিংসা বিদ্বেষ করে, ঝগড়া ঝামেলা করে, ফেতনা ফাসাদ করে একজনের সাথে আরেকজনের মনোমালিন্যতা হয়, যত কিছুই হোক আপনাকে মনের মধ্যে হিংসা থাকলেও সালাম দেন, যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত। এই জন্য সালামের মধ্যে অনেক রহমত রয়েছে, অনেক বরকত রয়েছে, এই জন্য সালাম দিবেন, সালাম থেকে দূরে থাকবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বুঝার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাদের সালামের উত্তর দেওয়া ওয়াজিব আপনার জন্য, তারা যেভাবেই দেখ আপনি উত্তর দিবেন।